ওয়েলকাম অল টু মাই চ্যানেল এডুকেট একাডেমি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং যে বিষয়টা দেখাবো আপনাদের, সে বিষয়টি হলো পশ্চিমবঙ্গের যে স্কুল শিক্ষা ডিপার্টমেন্ট বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের, তাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে তার মাধ্যমে ফাইভ থেকে মোটামুটি ফাইভ থেকে নয় মানে 1 থেকে 12 অবধি যে সমস্ত ক্লাসগুলো রয়েছে তাদের অনলাইন পড়াশোনা এবং অনলাইন যে প্র্যাকটিস টাস্ক দেওয়া হয় সে সমস্ত বিষয়বস্তুগুলি এখানে উপস্থিত আছে এই ওয়েবসাইটে। তো ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, ওপরে লেখা আছে, তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ওয়েবসাইটটা হচ্ছে বাংলার শিক্ষা ডট গভ ডট ইন, ঠিক আছে, বাংলা শিক্ষা ডট গভ ডট ইন, ঠিক আছে। এই সাইটটা আপনারা ওপেন করবেন, ওপেন করার পরে আপনারা এরকম একটা পেজ বা উইন্ডো দেখতে পাবেন যেখানে পুরো ওয়েবসাইটটা আপনারা দেখতে পাবেন। করোনা পরিস্থিতিতে ছেলে মেয়েদের অর্থাৎ স্কুল এডুকেশন সিস্টেম বা স্কুল লেভেলের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদের নতুন বই দেওয়ার সাথে সাথে তাদের বিভিন্ন ক্লাসরুম টাস্ক দেওয়া হয়েছে যেগুলো শিক্ষার্থীরা তাদের বাড়িতে বসে করবে এবং যথাসময়ে নির্দিষ্ট স্কুল যেদিন খুলবে বা বিদ্যালয় যেদিন ওপেন হবে সেদিন তারা এই টাস্ক যেগুলো তারা বাড়িতে করবে বই বই পড়ে সেগুলো তারা জমা দেবে শিক্ষকের কাছে। তো সেখানে যে বিষয়বস্তুগুলো আপনারা কোথায় দেখবেন, শুধুমাত্র অনলাইন টাস্কের টাস্কগুলো নয়, মানে যেগুলো টাস্ক ওদের হাত ছেলে মেয়েদের হাতে দেওয়া হয়েছে স্কুল থেকে বই দেওয়ার সাথে সাথে, সেগুলো শুধু নয়, এর সাথে সাথে আপনারা বিভিন্ন ডিজিটাল যে ক্লাসরুম অর্থাৎ অনলাইন যে ক্লাসরুম যেটা বাংলার বাংলার শিক্ষা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পাবেন, যেখানে ওনারা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন দক্ষ শিক্ষক দ্বারা তাদের ক্লাস নেন এবং যেগুলো শিক্ষার্থীরা বাড়ি বসেই সে ক্লাসগুলো অনলাইনে দেখতে পারবে বা সেখান থেকে শিখতে পারবে। তো সেই জন্য আমরা প্রথমেই ডিজিটাল কন্টেন্টস গুলো দেখুন, একটা অপশনস আছে এখানে, ঠিক আছে, ডিজিটাল কন্টেন্টস, যেখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট কর্নার, টিচার কর্নার, স্কুল সেফটি, এই তিনটে অপশনস আছে। তিনটে অপশনের মধ্যে যেখানে আপনি স্টুডেন্টস কর্নার দেখছেন সেখানে আপনারা যখন ক্লিক করবেন তখন আপনারা এরকম একটা উইন্ডো দেখতে পাবেন, সেখানে দেখতেই পাচ্ছেন যেখানে লেখা আছে এটা হচ্ছে স্টুডেন্টস কর্নার, ঠিক আছে, স্টুডেন্টদের যত ইনফরমেশন যত অ্যাক্টিভিটি টাস্ক আছে সমস্ত কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। মানে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলছে যে করোনা থেকে দূরে থাকতে বিদ্যালয়ে আস নিজের ঘরে, মানে থাকতে দূরে বিদ্যালয়ে আস নিজের ঘরে, অর্থাৎ বাড়িতে বসে বিভিন্ন অ্যাক্টিভিটি টাস্ক ছেলেমেয়েদের হাতে পৌঁছে দেওয়া হয় অনলাইনের মাধ্যমে, এখন পশ্চিমবঙ্গ সরকার পৌঁছে দিচ্ছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা বাড়িতে বসেই বইপত্র পড়াশোনা করে তাদের যে অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছে কোশ্চেন্স আকারে সেগুলো ফিল আপ করবে এবং পরবর্তীতে ক্লাস খুললে স্কুল খুললে সেগুলো তারা শিক্ষকের কাছে জমা দেবে। তো এখানে যে সমস্ত নির্দেশনাবলী গুলো দেওয়া আছে এগুলো আমরা একটু দেখে নিই। বলছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ্যসূচিকে ভিত্তি করে মডেল অ্যাক্টিভিটি টাস্ক গুলো তৈরি করা হয়েছে, ঠিক আছে, প্রয়োজনীয় অ্যাক্টিভিটি টাস্ক গুলো করার আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে নির্ধারিত অধ্যায়গুলি পাঠ্যপুস্তক থেকে একবার দেখে নেওয়া যেতে পারে। বিদ্যালয় খুললে অ্যাক্টিভিটি টাস্ক গুলো শিক্ষকের কাছে জমা দিতে হবে, প্রয়োজনে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষকদের সহায়তা নিতে পারো, প্রয়োজনে বিদ্যালয়ের শিক্ষক মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবর্তন করে ফোন বা ইমেলের মাধ্যমে ইত্যাদি মাধ্যমে নিজ স্কুলের শিক্ষার্থীদের পাঠাতে পারেন, ঘরে বসে খাতায় উত্তর তৈরি কর। সুতরাং এই সমস্ত বিষয়বস্তুগুলো বলতে চাইছে যে এখানে প্রশ্নপত্র দেওয়া হয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেগুলো শিক্ষার্থীরা বাড়িতে বসেই লিখতে পারবে এবং প্রয়োজনে সাহায্য নিতে পারবে। এরপর এই একটা জায়গা দেখুন, এখানে গাইডলাইন বলে একটা জায়গা আছে যেখানে অ্যাক্টিভিটি টাস্ক 2022, 2021, 2020, ঠিক আছে, এই জায়গাটা আছে। এই জায়গাটা কি অ্যাক্টিভিটি টাস্ক 2021 মানে হচ্ছে এই 20 মানে হচ্ছে এখানে যেহেতু আমাদের যে ইয়েগুলো হয়েছিল অর্থাৎ করোনা যে পরিস্থিতি শুরু হয়েছিল সেই সময় 2020 সাল ছিল মেনলি, তো সেই সময় থেকেই স্কুল প্রায় বন্ধ এবং তারপরে থেকেই পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর স্কুল শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নেয় যে তারা এইভাবে অনলাইন টাস্কগুলো তৈরি করবে যেগুলো শিক্ষার্থীরা বাড়িতে বসে বইপত্র পড়াশোনা করে নিজের মতন বাড়ির মানুষদের অথবা অভিভাবকদের সাহায্য নেবে বা টিচার্সদের অনলাইনে কন্ট্যাক্ট করে
বা ফোনে কন্ট্যাক্ট করে তাদেরকে সাহায্য নিজে নিজে করবে, যেটাকে আমরা সেলফ লার্নিং বলি, ঠিক আছে? তো সেই অনুযায়ী 2020 সাল থেকে মোটামুটি এই মডেল অ্যাক্টিভিটিজ গুলো তৈরি হয়েছে। আমরা একটা ওপেন করলে আপনারা বুঝতে পারবেন, এখানে দেখুন একটা ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন সাবজেক্টের, যেমন ধরুন বিভিন্ন সাবজেক্ট বলতে প্রথমে বিভিন্ন ক্লাসগুলো ইন্ডিকেট করা হয়েছে, যেমন প্রি প্রাইমারি, ক্লাস 1, ক্লাস 2, এবং তারপরেই যে তাদের যে সাবজেক্টগুলো, যেমন কাটুম কুটুম, মাজারু, এরকম সমস্ত সাবজেক্টগুলো দেওয়া আছে। যেমন তার মধ্যে একটি যখন আমরা ওপেন করব তখন আমরা দেখতে পাবো যে এই যে একটা পিডিএফ ওপেন হবে, ঠিক আছে, যার মাধ্যমে ওই লেভেলে অর্থাৎ প্রথম শ্রেণীর একটা সাবজেক্টের অ্যাবিলিটি টু কমিউনিকেট, তার যে প্রশ্নপত্র অ্যাক্টিভিটি সেটা এখানে দেওয়া আছে। এটা শিক্ষার্থীদের সরাসরি এখন বিদ্যালয় থেকে দিয়ে দেওয়া হয়, এবং যাতে তারা সহজেই প্রশ্নপত্রগুলো নিজের মতন বাড়িতে বসে করবে এবং প্রয়োজনে শিক্ষকদের ফোনে সাহায্য নেবে। যা দেখুন এটা 20 অ্যাক্টিভিটি টাস্ক 2020, অ্যাক্টিভিটি টাস্ক 2021, এরকম বিশেষ অনেক কিছু টাস্কগুলো রয়েছে। এছাড়া অ্যাক্টিভিটি টাস্ক 2022, যেটা আমাদের 2022 সালে যেটা মাত্র 2 মাস চলছে, ফেব্রুয়ারি মাস চলছে, সেখানে এই জন্য দুটো অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে। যেমন জানুয়ারি মাসে যেটা রয়েছে সেটা ক্লাস 1-এ, দেখুন ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 থেকে শুরু করে মোটামুটি ক্লাস 10 অবধি সমস্ত মোটামুটি সমস্ত সাবজেক্টই আছে, ঠিক আছে? এছাড়া যা ফেব্রুয়ারি মাসেরও মোটামুটি ক্লাস 1 থেকে শুরু করে 11 অবধি 10 অবধি সমস্ত, আচ্ছা 10 অবধি নয়, এখানে আছে, হ্যাঁ 10 অবধি, এখানে 10 অবধি সমস্ত ক্লাসের অ্যাক্টিভিটিস গুলো রয়েছে। যদি যেখানে আমরা একটা যদি ওপেন করি তাহলে দেখতে পাবো এখানে ফেব্রুয়ারি মাসের যে টাস্ক গুলো দেওয়া হয়েছে তার মধ্যে একটি দেখুন, এখানে মডেল অ্যাক্টিভিটি টাস্ক গুলো প্রথম শ্রেণী, যার পূর্ণমান রয়েছে 10। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কোশ্চেন আকারে একটা ফরম্যাট দেওয়া আছে, যেটা ছেলে মেয়েরা বা শিক্ষার্থীরা বাড়িতে বসে করবে এবং যথাসময়ে স্কুল খুললে ছেলে শিক্ষকের কাছে জমা দেবে, ঠিক আছে? সুতরাং এইভাবেই আপনারা যদি যারা জানেন না বা যারা জানেন তারা অবশ্যই বিষয়গুলো আরেকটু দেখবেন, ছেলে মেয়েরা আরো সুবিধা পায়, আপনারা এগুলো বিষয়গুলো জানাবেন। অনেক সময় অনেক শিক্ষার্থীদের বিদ্যালয়ে পৌঁছানো সম্ভব হয় না, সেক্ষেত্রে আপনারা বাড়িতে বসে অনলাইনে প্রশ্নগুলো দেখে করতে পারবেন, কারণ অনেক সময় অনেক শিক্ষার্থী যদি শারীরিক অসুস্থতা থাকে সেক্ষেত্রে তারা বিদ্যালয়ে যেতে পারবে না, তো সেক্ষেত্রে হয়তো প্রশ্নটা আনা হবে না। সেক্ষেত্রে আপনারা যদি অনলাইনে এই সুবিধাটা জানেন তাহলে অবশ্যই কোনো সমস্যা হওয়ার কথা নয়, আপনারা অভিভাবক হিসেবে সেগুলো দেখবেন এবং তাদের সাহায্য করবেন যাতে তারা ক্লাসরুম যে অ্যাক্টিভিটি টাস্কগুলো সেগুলো সরাসরি বাড়ি থেকেই দেখতে পারে এবং যথাসময়ে বিদ্যালয়ে সেগুলোকে জমা দিতে পারে। তো সুতরাং এই একটা শর্ট ইনফরমেশন যেটা আমরা আজকে দেওয়ার চেষ্টা করলাম আপনাদের, আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে এই ওয়েবসাইট সহ আরো যত ওয়েবসাইট শিক্ষামূলক হোক বা বিভিন্ন আমাদের যেগুলো নিত্য প্রয়োজনীয় কাজে লাগে তার সম্পর্কিত বিভিন্ন অনলাইন ফর্ম ফিল আপ, টেকনিক্যাল গাইড আমরা দিয়ে থাকি। অবশ্যই আমাদের সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।